সানসেট, এই সানসেটের ভিডিওটি করেছি আমি কন্নগর কানাইপুর বাসাই দক্ষিণ পাড়ার সামনে যে মাঠ রয়েছে সেই মাঠে দাঁড়িয়ে সানসেটটি নেওয়া হয়েছে। গ্রাম্য ভিলেজ পরিবেশ, এখানে বিরাট মাঠ, এক প্রান্তে রয়েছে ইন মোটর কারখানা, অন্যদিকে মাদার ডেয়ারি, দুর্গাপুর রোড, দিল্লি রোড, একদিকে রঘুনাথপুর, একদিকে কানাইপুর বাসাই, মাঝে বিরাট মাঠ, সেখান থেকে এই সানসেট। অসাধারণ সুন্দর, দেখুন সূর্য ধীরে ধীরে অস্ত যাচ্ছে, লাল আভা ছড়িয়ে আস্তে আস্তে গাছের আড়ালে চলে যাচ্ছে। সারাদিন অপরিমাণ তাপ এবং আলো বিকিরণ করেছে আমাদের জন্য, এখন তিনি হারিয়ে যাচ্ছেন গাছের আড়ালে। সানসেট ফ্রম এ ভিলেজ কনফিল্ড, অসাধারণ সুন্দর মুহূর্ত। আস্তে আস্তে সূর্যটা মিলিয়ে যাচ্ছে গাছের আড়ালে, আর আকাশ রক্তিম বর্ণ ধারণ করছে। নৈসর্গিক মুহূর্ত আপনাদের সামনে রইল, দেখুন ধীরে ধীরে সূর্য গাছের আড়ালে চলে যাচ্ছে, মাঠ থেকে ফিরছে মাঠের চাষিরা, আর সূর্য প্রায় সম্পূর্ণরূপে হারিয়ে গেল বহু দূরে গাছের আড়ালে, এবং আকাশটা রক্তিম বর্ণ এবং আকাশের রঙ ধীরে ধীরে ফিকে হয়ে আসছে। অসাধারণ সুন্দর, দেখুন আকাশের ছবি এবং সেই বিরাট মাঠ যেখান থেকে সানসেটের ভিডিওগ্রাফিটি করা হলো। মাঠের মাঝখানে বট গাছ, দেখুন পাখিরা ফিরে আসে তার নীড়ে, সারাদিনে তাদের খাবার সংগ্রহ করেছে বিভিন্ন দূর দূরান্ত থেকে, এখন ফিরে যাচ্ছে নিজের নিজের বাসায়। দল বেঁধে সুন্দর সারিবদ্ধভাবে এগিয়ে চলেছে আকাশপথে পাখিরা। দূরে গাছপালার পাশ দিয়ে বেরিয়ে যাচ্ছে সাদা রঙের অসংখ্য পাখি তার নিজের ঠিকানায়, আর দূরে চাষিরা ব্যস্ত জমির যে ঘাস পাকড়া জমা করেছে শুকনো সেগুলো পুড়িয়ে দিচ্ছে যাতে জায়গাটা চাষের উপযোগী হয়। আর এক মা তার ছোট্ট মেয়েকে নিয়ে, দেখুন কি মিষ্টি আদর, এর নাম শ্রীজাবস, তার মা মুনমুন, মিষ্টি মেয়ে তার মিষ্টি আদর মাকে মন ভুলানো হাসি। আর সঙ্গে রইল সানসেটের একটি স্থির চিত্র। সঙ্গে থাকুন ইউনিক অ্যান্ড কাট, আমি অপূর্ব বোস।